ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি কিচেন আর ব্লগার। আজকে ব্লগটা হচ্ছে গল্পগুজব আর খাওয়া দাওয়া। তাহলে ব্লগটা দেখতে থাকো। আমার গেস্টদের আজকে খাওয়া দাওয়া আর আমি কী কী খাওয়ালাম, যটা পেরেছি আমি দেখিয়েছি, অনেকগুলো দেখানো হয়নি। আর তাহলে তো তোমরা দেখতে থাকো। সকালে উঠে সামনে কাঞ্চনজঙ্ঘা, হাতে ব্ল্যাক টি, জয়শ্রীর মজাই আলাদা। তারপরে প্রথমে ব্রেকফাস্টে হচ্ছে এখানকার ফেমাস ঝালমুড়ি, পকোড়া আর আমার হাতে বানানো রাবড়ি মিষ্টি। সঙ্গে আছে ভাই বলেন চা। বেড়ানো হয়েছে, আজকে রেস্ট, কালকে ওরা চলে যাবে। ওটা কিন্তু ওই উপরে উপরে সব পুরোটা দেখতে পাচ্ছি। হ্যাঁ কেমন হয়েছে ললিপপ? বিকেলে নেপালি চাউমিন উইদাউট সস, হেভি টেস্টি লাগে। আর সঙ্গে আছে চিকেন ললিপপ বানিয়ে দিয়েছি। কেনে খাবেন কেনে? আমি গেলাম না দার্জিলিং, দার্জিলিং থেকে নিয়ে এসেছি। ভাই নিলেন? ভাই ভাই নিলেন? না না এই ভাই ভাই ধরুন ভাই। বানিয়ে ফেললাম বাসন্তী পোলাও, আলিয়া আলুর দম। তিন কিলো অসম্ভব স্বাদে মাটন কষা, ল্যাংচা ঘরে বানিয়েছি, তৈরি করলাম পাউডার মিল্কের মিষ্টি আর বুন্দি। দাদা গোদা শান্তা, আপনাদের চ্যালেঞ্জটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে এখানে আমরা চ্যালেঞ্জে আবার আরো নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছি, আপনারা ওয়েট করুন। এটা হচ্ছে আগের ভিডিওতে তোমরা দেখেছো পনির, লে ওই ইংলিশ জানো না। এটা কি হচ্ছে? রাতে খাওয়া দাওয়া, রাতে করলাম দেশি চিকেন, তারপর হচ্ছে টমেটো ডাল, সব নম্বর তো দেখে আছে, আলু আর এটা ছেঁচড়া রাইস। সব কল 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 এই মা উঠে গেছে মা, স্বপ্ন মা কিভাবে পাঁচটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না, আনন্দেই কাটলো। তোমাদের কেমন লাগলো? আর বিদায় ভিডিওটা আমি আদর করে যখন বলি শুনো, আর তোমরা দেখতে থেকো। আর কেমন লাগলো অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, অনেক ভালোবাসা দিবে। এখানে বিদায় নিচ্ছি।